आज के उद्बोधन जे हमारे एलाका हमने देखते पाई जे को किस्यु जो एलिकाते जो उन्नयन है हमें सबा खुशी ठीक ना जानि ना विगत दिन एरक उन्नयन विशेषकर आज के पेपर ब्लगर माध्यम जो रास्ता तैरी कर विगत दिन एम रास्ता को दिन जोलाईगढ़ विधानसभा केंद्र मध्य हमें को दिन देखते पाई ना सम्भवत आगामी पांच बस जेहेतु विशेषकर जोलाईगढ़ विधानसभा केंद्र थे विधानसभा केंद्र थे विजय कर निर्वाचित कर তারপরে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ পদে এটা মন্ত্রী পদে আমাকে দায়িত্ব দিয়েছে আমি আগামী দিনে এই বিদ্যালয়ে আমাদের বিশেষ করে যে সমস্যা আমাদের যারা ছাত্র ছাত্রীরা যারা আমাদের হাতে তুলে দিয়েছে দাবিগুলি এই স্কুলে একজন প্রধান শিক্ষক প্রয়োজন আমি সেটা আমি অবশ্যই দেব এবং দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিদ্যালয়ে চারজন শিক্ষক করা তার মধ্যে দুইজন বিষয় তার মধ্যে দুইজন বিষয় শিক্ষক এবং দুইজন প্রাথমিক বিভাগের শিক্ষক সেটাও আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আমাদের মধ্যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমি ওনার সঙ্গে আলোচনা করে নিয়েছি যে শুধু আপনার বিদ্যালয়ের যে শিক্ষকের সমস্যা না আমার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যে যত विद्यालय सबजेक्ट टीचार गुले जो शर्टेज आगे के सठीक तथ्य देवर डिस्ट्रिक्ट एडुकेशन अफिसार के दिए क्यों निर्वाचन पर प्रथम क्षकर्म जो करार मेन्टालिटी सिद्धांत होना जोलाईगढ़ विधानसभा केंद्र मध्य प्रथम प्रायोरिटी हिसाब एडुकेशन डिपार्टमेंट के प्रथम प्रायोरिटी दिए आगामी दिन काज करब केंना एडुकेशन हच्छे आमादेर समाजेर मेरुदंड जे शिक्षक जे आमादेर विधानसभा केंद्रेर मध्ये प्रत्येकटा विद्यालय शिक्षकेर जे समस्यागुलि आशा करे आगामी दिन आमरा सेइगुलि समाधान करब केंना आमादेर प्रथम फार्स्ट प्रायोरिटी आमरा जे प्रायोरिटी निये आमरा काज करान आमरा स्टेट नियेछि सेइगुलिर मध्ये फार्स्ट प्रायोरिटी हच्छे आमादेर জোলাইগড়ে विधानसभा केंद्र मध्य समस्त एडुकेशन सिसटेम आपग्रेडेशन करलरेडी स्टेप नहीं आज के अपनारा जो दाबीगुलि रेखे तृतीय दाबी हमारे विद्यालय चतुर्थ श्रेणी कर्मी नियोग करा से हमें जत सम्भव चेष्टा करब आगामी दिन से अपनारा दाबी पूरण हो जाए आशा रखब एवं चतुर्थ दाबी हम জোলাইগড়ে ব্লকে মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নামা এবং আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সঙ্গে আমরা আলোচনা করেছি আমি প্রথমে আপনারা দাবি তোলার আগে বা দাবি রাখার আগে আমি আপনার এই স্কুলের যে স্ট্রাকচারগুলি দেখে আমি ওনাদের সঙ্গে অলরেডি আলোচনা করে নিয়েছি যে আমাদের এই স্কুলে যে ক্লাস টুয়েলভ পর্যন্ত আমাদের স্কুলে যেহেতু ক্লাস ছাত্রছাত্রীরা যেহেতু আছে তাহলে আমাদের এই স্কুলের যে বিল্ডিংয়ের অবস্থা আমি ওনাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি আমরা সেগুলিকে আগামী দিনে অবশ্যই এই স্কুলে যে এই বিদ্যালয়ে যে আমাদের ছাত্র ছাত্রীরা পড়াশোনা করার জন্য যে আমাদের বিল্ডিংগুলি প্রয়োজন সেটা আগামী দিন আমরা দেখব এবং পঞ্চম যে দাবিগুলি হচ্ছে বিদ্যালয়ে সিমেন্ট দেওয়াল তৈরি করা সেটা অবশ্যই হবে আমি আশা করি আগামী দিনে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা দায়িত্বে আছে আমরা তাদেরকে নির্দেশ দেব আমাদের এইগুলি দেখার জন্য এবং আমি সাথে সেটাই বলবো আমি রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং বর্তমানে বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো
আপনারা এই যে আজকে যে আমাদের লাইব্রেরির যে সেকশনটা আমরা বিল্ডিংটা উদ্বোধন করলো এই উদ্বোধনের আগে আমি কয়েকটি স্কুলে আমি ভিজিটও করেছি তখন আমি প্রত্যেকটা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বললো যে একটা স্কুল যদি আমরা বিদ্যালয় যদি ক্লাস করি পর্যন্ত যদি বিদ্যালয় থাকে সেই জায়গাতে কিন্তু অবশ্যই লাইব্রেরি সেকশন থাকতে হয় এবং সেই লাইব্রেরির মধ্যে আমাদের ছাত্র ছাত্রীদের জন্য একটা জেনারেল নলেজের জন্য আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন নবোদয় বিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম স্টুডেন্ট ছিলাম কিন্তু আমাদের নবোদয় বিদ্যালয়ে সেই রকম ফ্যাসিলিটিগুলি আছে যে আমাদের স্কুল ক্লাস চলাকালীন সময়ে বা স্কুল ক্লাস চলাকালীন করে যে আমাদের ব্রেক হয় সে ছোট্ট ব্রেকের মধ্যে আমরা কি করতাম তখন ওই লাইব্রেরিতে গিয়ে আমরা আউট একটা জিকে নলেজ আমরা পড়তাম বা একটা জিকে ম্যাগাজিন পড়তাম বা নিউজ পেপার পড়তাম এইগুলি ফেসিলিটি থাকতো তো আমি আশা করি আমাদের জুলাইবারে বিধানসভা কেন্দ্র থেকে আমরা সেইগুলি কাজ আমরা করব এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই দক্ষিণ পশ্চিম পিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যেহেতু আমাদের লাইব্রেরি ফেসিলিটি যেহেতু আছে আমি স্কুলে আমাদের শিক্ষকদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য ওই লাইব্রেরি থেকে যাতে আমরা ব্রেক টাইমে আমরা গিয়ে লাইব্রেরিতে বসে যাতে আমরা জেনারেল নলেজ বা ম্যাগাজিন বা নিউজ পেপার এইগুলি যাতে পড়াশোনা করার জন্য একটা ফেসিলিটি থাকার জন্য বা ছাত্র ছাত্রীদের একটা ফেসিলিটি দেওয়ার জন্য আমি অনুরোধ করব তাই আমি আশা করি আপনার এই বিদ্যালয়ে বিশেষ করে আমার জুলাইবারে বিধানসভা কেন্দ্রের মধ্যে আমি এই পশ্চিম পিলার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমরা আগামী দিনে আমি বিশেষ করে অনুরোধ রাখবো আরেকটা বিষয় আমার যেহেতু স্কুলের এসএনসি কমিটি স্কুল মনিটরিং কমিটি যারা আছে আমরা প্রত্যেকটা মাসে যাতে আমরা স্কুল মনিটরিং কমিটি যাতে মিটিং হয় আমাদের ছাত্র ছাত্রী ছাত্র ছাত্রীরা সঠিকভাবে স্কুলে আছে কিনা বা তাদের গার্জেনরা সঠিকভাবে স্কুলে ছাত্র ছাত্রীকে পাঠাচ্ছে কিনা আমরাও সেই দিকে যাতে নজর রাখি স্কুল মনিটরিং কমিটি শুধু কমিটি করলো আমরা বাড়িতে বসে থাকলো বা তিন মাসের পরে চার মাসের পরে একবার মিটিং বসলো ওই মিটিং এ আমরা যা সিদ্ধান্ত এটা কোনো একটা এজেন্ডা লাগলো আমরা পরে আবার বসে থাকলো সেটা হয় না কিন্তু আমাদের যারা শিক্ষক আছে শিক্ষিকা আছে আমি ওনাদেরকে অনুরোধ রাখবো আমরা যাতে আমাদের ছাত্র ছাত্রীদেরকে ভালো শিক্ষা যাতে আমরা দিতে পারি আমরা এই এলাকা থেকে এই স্কুল থেকে যাতে ভালো ছাত্র যাতে আমরা হাই লেভেলে গিয়ে ভালো শিক্ষা যাতে আমরা পেতে পারি এবং এলাকা থেকে যাতে আমাদের সম্মান থাকে এই স্কুল থেকে আমরা এই করলো এই স্কুল থেকে আমি ডক্টর হতে পারলো এই স্কুল থেকে আমি ইঞ্জিনিয়ার হতে পারলো এই স্কুল থেকে আমি অনেক হাই লেভেলে একটা অফিসার হতে পারলো একটা আমাদের যাতে সুনাম থাকি তার দিক থেকে আমি প্রত্যেকটা শিক্ষকের কাছে এবং গার্জেনের কাছে স্কুল মনিটরিং কমিটির কাছে আমি অনুরোধ করবো আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা যারা ছাত্র ছাত্রী ছোটো ছেলেমেয়েরা যারা আছে এই স্কুলে যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা কীভাবে ভালো শিক্ষা দিতে পারি আমরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এলাকার বিধায়কের পক্ষ থেকে রাজ্য সরকারের মন্ত্রীর পক্ষ থেকে যত সম্ভব এই স্কুলে যতগুলি সমস্যা আমার তরফ থেকে সাহায্য থাকবে এবং এই স্কুলটাকে আমরা যে কোনোভাবে হোক আগামী দিনে আমরা সুন্দর পরিবেশ তোলার জন্য আমি যত সম্ভব সাহায্য দেব এবং আমি সেই কয়েকটি কথা রেখে আমি এখানে শেষ করছি আগামী দিনে যদি সময় পাই আবার পুনরায় এইভাবে আমরা বড় ধরনের প্রোগ্রাম না করব আমি